হ্যালো ইউটিউবের সমস্ত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই গাছের ফুলগুলি আমার নিজের হাতে তৈরি ব্যালকনিতে ফোটা শীতের ফুল তাই সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আজ আমি একটি রিকোয়েস্টেড রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হলো ভেজ মোমো এটা তৈরি করতে সময় বেশি লাগে তাই আমি আজ আপনাদের জন্য বাড়িতে খুব সহজভাবে বিনা মোমো স্ট্যান্ডে মোমো তৈরি করে দেখাবো চলুন দেখে নি কী কী লাগছে বাঁধাকপি কুচানো কুচানো গাজর কুচানো পেঁয়াজ পাতা মিহি করে কেটে রাখা রসুন ক্যাপসিকাম কুচি পেঁয়াজ পাতার নিচের সাদা অংশ কুচি ধনে পাতা কুচি আদা কুচি গোলমরিচ গুঁড়ো গ্রেড করে রাখা চিজ সাদা তেল লঙ্কা কুচি সোয়া সস ভিনিগার নুন এবার একটি পাত্রে কুচি রাখা সমস্ত সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেব প্রত্যেকটা সবজি আগে আমি দিয়ে ভালোভাবে মশলা দিয়ে মেখে রাখতে হবে শুধু নুনটা দেয়া চলবে না নুন দিলে খুব তাড়াতাড়ি বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে তাই সমস্ত সবজি আমি দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি সব দিলাম এবার আমি গোলমরিচ গুঁড়ো ভিনিগার গ্রেট করে রাখা চিজ সোয়া সস সাদা তেল দিয়ে ভালোভাবে সমস্ত সবজিকে মাখিয়ে নিতে হবে দেখুন এভাবে মাখিয়ে নেবেন খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে এবার একটি পাত্রে আমি পরিমাণ মতো ময়দা নিলাম আমি পরিমাণটা বেশি নিয়েছি আপনারা পরিমাণ মতোই নেবেন তাতে একটু নুন আর সাদা তেল দিয়ে ঠান্ডা জলেই মাখতে হবে খুব কম করে করে জল দিয়ে মাখবেন এটা যেভাবে আমরা বাড়িতে রুটি পরোটা তৈরি করি ঠিক সেইভাবেই জল দিয়ে মেখে নেবেন এর জন্য আমি অন্য কোনো কিছু নিলাম না অনেকে গরম জলে মাখেন আমি কিন্তু পুরো নর্মাল জলেই মেখেছি দেখুন এভাবে ভালোভাবে মেখে নেবেন দেখুন মাখিয়ে রাখা সবজি থেকে কতটা জল বেরিয়েছে এইভাবে ঠিক হাতের সাহায্যে চিপিয়ে চিপে জলটা বের করে দেবেন সবজিটা পুরো শুকনো করে নিতে হবে হলে ময়দার সঙ্গে রাখা যাবে না ফেটে যাবে মোমোগুলো দেখুন ঠিক এইভাবে চিপে চিপে জল বের করবেন দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে ঠিক এই প্রসেসে করবেন কোনো অসুবিধা হবে না এ থেকে কিন্তু এইভাবে জলটা বের করে নিতে হবে না হলে কিন্তু মোমোটা করা যাবে না দেখুন মেখে রাখা ময়দাটা একটা বলেতে রেখে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখলাম তিরিশ মিনিট পর এবার আমি ময়দা থেকে বড় আকারে লেচি কেটে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে এটা খুব ট্রান্সপারেন্ট হবে আমি দুরকমভাবে দেখাবো দেখুন দু রকম বেলেই করা যাবে আমি এটা বড় করে বেলে নিয়েছি দেখুন চারিদিকটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে যাতে সবজিগুলো দেখা যায় দেখ এবার একটি কোনো কিছু স্টিল কিংবা প্লাস্টিকের বয়ামে মুখে ঢাকা নিয়ে আপনি এভাবে কেটে নেবেন দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি বেলার এটি একটি উপায় আরও একটিভাবে আমি বেলে নিচ্ছি ছোট ছোট লেচি কেটে ঠিক লুচির লেচির মতো কেটে এইভাবে বেলে নেবেন একদম ট্রান্সপারেন্ট বেলতে হবে দেখুন কতটা পাতলাভাবে আমি বেলছি এবার আমি বাঁধাকপি সবজিটিতে আস্তে আস্তে একটু একটু করে নুন মাখিয়ে পুরের জন্য রেডি করে এবার এই পুরটি দিয়ে আমি মোমো তৈরি করব দেখুন এইভাবে একটা নিয়ম আছে এই নিয়মে একটা মোমো তৈরি করা যায় দেখুন ঠিক এইভাবে এইভাবে মুখটা আটকে দেবেন এই একটা প্রসেস দেখুন এইভাবে একটা নিয়ম আমি আরও অন্যভাবেও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আর একটা ঠিক যেভাবে শাড়িতে কুঁচি দিয়ে পরা হয় ঠিক সেইভাবে কুঁচি করে করে এটা হাত দিয়ে টিপে টিপে একটা টিপে রেখে অন্যটা কুঁচি করে আগিয়ে দিলেই ঠিক হয়ে যাবে দেখুন এটা এটা বারবার চেষ্টা করবেন হয়ে যাবে অনেক রকমভাবে মোমো তৈরি করা যায় দেখুন এটা হয়ে গেছে এভাবে আমি সমস্ত মোমোগুলো তৈরি করে নেবো দেখুন আমার মোমোগুলো তৈরি করা হয়ে গেছে এ জল ফুটতে দিয়েছিলাম এবার সেই ফুটন্ত জলের ওপরে এরকম প্লেট আমি নিয়েছি নিশ্চয়ই আপনাদের বাড়িতে এরকম ফুটো করা প্লেট আছে সেই প্লেটের ওপর মোমোগুলো একটু ডিসটেন্স রেখে সাজিয়ে দেবেন দেখুন ঠিক যেভাবে আমি রাখছি কারণ ফুলো মোমোগুলো একটু করে ফুলে বড় হয়ে যাবে তাই একটু ফাঁকা রেখে রেখে দেবেন তারপর দেখুন কিভাবে বাষ্পটা ওপর দিকে উঠছে এবার একটা ঢাকা দিয়ে দিতে হবে মিনিট দশেক পরেই মোমোটা আমার রেডি হয়ে গেছে দেখুন আমি একটা কাঠি করে দেখলাম মোমোটা আমার ঠিক হয়েছে আমি সব মোমোগুলো তুলে নিলাম এবার আমি মোমোটা আমার সার্ভের জন্য রেডি হয়ে গেছে আশা করি খুব সহজভাবেই আপনাদের আমি এটা দেখাতে পারলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হলো কমেন্টে আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ